আম্মা আম্মা ঘুমিয়েছেন? না, ঘুমায় নাই। আসো। ওরা কি ফিরছে? না মা, মা তো এতে রওনা দিল, 6 ঘন্টা লাগবে যেতে। তবে আরমান যায়নি, মেজো আছে, আমি ডেকে দেবো আরমানকে। না, রায়হানের সাথে কি তোমার কথা হয়েছে? হ্যাঁ মা, কথা হয়েছে। মা, আপনি তো সারাদিনে কিচ্ছু খাননি, কিছু খাবেন? আচ্ছা, ওনারে কি আজকে রাইতেই খবর দিব নাকি কালকে সকালে দিব? আচ্ছা, অন্ধকারে লোকটা কেমনে থাকবো? তার একা একা ডর লাগবো না? মা, আমি নিতুকে আপনার কাছে পাঠিয়ে দিই। না, আমি আমি একা একা এই বাড়িতে কেমনে থাকবো? কি বলেন মা, আপনি একা কোথায়? আমরা তো আছি, আপনার ছেলেরা আছে। ছেলেরা তো বাপের সম্পত্তি লইয়া কামড়া কামড়ি করবো। না মা, এরকম কিছুই হবে না। হয় না হইব, তোমরা করবা, তোমরা আমার ছেলে করে নষ্ট করে ফেলবা। আচ্ছা, রায়হানের বাপরে যে মাটিতে শোয়া দিল, হের যে তোমরা কবর দিয়ে দিলা, মাটিতে তো হের ঠান্ডা লাগবো, হের তো ঠান্ডা সমস্যা আছে, ওই ঠান্ডা মাটিতে কেমনে থাকবো? তুমি যাও, ওই সাদা শার্টটা নিয়ে হের গায়ে পরাই দিয়ে আসো। যাও মা, যাও। মা, আপনি শান্ত হন। আচ্ছা, আমি মরলেও কি আমার এমনি কবর দিব? তা তো ঠান্ডা লাগবো, কেমন লাগে? আমি তো শুই না মা, নিচে শুয়ে দেখি না। মা মা, দেখি শীত লাগে না। আপনি শান্ত হন মা, আপনি একটু শুয়ে পড়ুন, আমরা কাল সকালে কথা বলবো মা। আচ্ছা, আমি মরলে আমারে কই দিবা? এই বাড়িতে তো আমি থাকতে পারুম না, এই লোকটাও থাকতে পারে না, জীবন ভরে কষ্ট। মা মা, আপনি শুয়ে পড়ুন মা, আমরা সকালে কথা বলবো মা। শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন মা। আল্লাহ রে, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন মা। কষ্ট হইতেছে গো, কষ্ট হইতেছে, তুমি সাধন নিয়ে এলো মা। শুয়ে পড়ুন, আপনি শুয়ে পড়ুন, ঘুমানোর চেষ্টা করুন, ঘুমান মা।